আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্টুডিও জমজমের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন। আপনারা ইতিপূর্বে কারবালা সম্পর্কে আমার কণ্ঠে অনেক কথাই শ্রবণ করেছেন। আজ আমি এমন একটা জায়গা আপনাদের কাছে তুলে ধরতে চাইছি যে কারবালা মরু প্রান্তরে ইমাম হোসেন শহীদ হবার আগে পাঁচজন শহীদ বরণ করেছিলেন। তারা কারা? যখন ইমাম হোসেনের চাচাতো ভাই বীর মোসলেম ইমাম হোসেনকে উদ্দেশ্য করে বললেন, না ভাইজান, না, তোমাকে ওই কুফায় এখনই যেতে দেব না, আমি আগে যাব ওই কুফায়, আমি গিয়ে ওই কুফাবাসীর আবেদন চিঠির সত্যতা যাচাই করব, আমি গিয়ে যদি বুঝি ওই কুফাবাসী এই আবেদন সত্য, তখন আমি আপনাকে পত্র লিখে জানাবো, আমার পত্র পেয়ে তবেই আপনি যাবেন কুফায়, তার আগে নয়। বাধ্য হয়ে হযরত ইমাম হুসাইন আজ্ঞা দিলেন বীর মুসলিমকে কুফার পথে যাত্রা করার জন্য। কিন্তু বীর মুসলিম, তার দুই শিশুপুত্র, যারা বাপকে ছাড়া খেত না, বাপকে ছাড়া ঘুমাতো না, তারা ওই মাসুম দু ভাই বীর মুসলিমকে জড়িয়ে ধরে বলল, আব্বাজান আব্বাজান, আমাদের ফেলে রেখে তুমি যেতে পারবে না আব্বাজান, আমরাও যাব তোমার সঙ্গে কুফায়। মুসলিম বলল, বাছারা, ওই কুফা যে ভয়ঙ্কর, ওই কুফা যে ভয়ঙ্কর, ওই কুফায় এজিদের সৈন্যরা অবাল বৃদ্ধা দুবা শিশুদের একের পর এক হত্যা করে চলেছে, তোরা মাসুম যার, তোরা তোমার কলিজার টুকরা, তোদেরকে কেমন করে নিয়ে যাই, কেমন করে নিয়ে যাই বল ওই শত্রু রাখরাই। নাছোড় নাছোড় বান্দা দুই মাসুম ভাই, আব্বাজান, মরতে হয় একই সঙ্গে মরবো, কিন্তু আমরাও যাব তোমার সঙ্গে কুফাই। বীর মুসলিমের দুই শিশু ইব্রাহিম আর মোহাম্মদকে নিয়ে চলল সেই কুফাই। কুফার জনগণের কাছে খবর পৌঁছে গেল, মদিনা থেকে ইমাম হোসেনের প্রতিনিধি বীর মুসলিম পৌঁছাচ্ছে কুফায়। কুফার রাস্তাঘাট আলোই আলোকিত হয়ে রয়েছে, ইমাম হোসেনের জয়ধ্বনি চারিদিকে শোনা যাচ্ছে, রাস্তার দুপাশে হাজারে হাজারে কাতারে কাতারে কুফাবাসী ফুলের মালা নিয়ে সাজিয়ে দাঁড়িয়ে রয়েছে বীর মুসলিমকে বরণ করে নেওয়ার জন্য। দুই শিশুকে নিয়ে ঘোড় সবার থেকে যখন বীর মুসলিম পৌঁছে গেল, মুসলিম অবাক হয়ে গেল সমস্ত কুফাবাসীর উল্লাস ধ্বনিতে। সবাই এক বাক্যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইমাম হোসেন জিন্দাবাদ। ফুলের মালায় বীর মুসলিমকে বরণ করে নিল কুফাবাসী। বীর মুসলিম আর বিলম্ব করল না, এই কুফাবাসীর নিপীড়িত নির্যাতিত জনগণের মুখের দিকে চেয়ে সঙ্গে সঙ্গে মদিনার উদ্দেশ্যে চিঠি পাঠালো ইমাম হোসেনের কাছে। হে দিনের ইমাম, ইমাম হুসাইন, কুফাবাসীর আবেদন সত্য, সত্যি আপনার জন্য কুফাবাসী ব্যাকুল হয়ে আছে, আকুল আগ্রহে আপনার হাতে আমার ইতিমধ্যে আমার কাছে কয়েক হাজার কুফাবাসী বয়াত হয়ে গেছে, আপনি আমার পত্র পাওয়া মাত্র শীঘ্র চলে আসুন। সমস্ত কুফাবাসীর মনে এক নবজাগরণ গড়ে উঠেছে। বীর মুসলিম গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, শহরে শহরে, সর্বত্রই ওই নিরীহ কুফাবাসীকে সোচ্চার করে তুলছে। অন্যায়কে সহ্য নয়, অন্যায়ের প্রতিকার চাই, প্রতিরোধ চাই। সর্বত্রই মুসলিম আতঙ্কিত কুফাবাসীকে প্রতিবাদ মুখর করে তুলেছে। সবার চোখে একটা আশার আলো জাগিয়েছে, একটা শান্তির আলো ফুটবে এবার কুফায়। কিন্তু হায়, এ খবর পৌঁছে যায় দামেস্কে, ওই কুফার শাসনকর্তা এজিদের কানে। এজিদ প্রধান সেনাপতি জানায়, মদিনা থেকে এসেছে কুফাই ইমাম হোসেনের চাচাতো ভাই বীর মুসলিম। ওই ভীরু ভীতু কুফাবাসীর মনে বিদ্রোহের ঝড় তুলেছে। এজিদ বলল, সর্বনাশ। সেনাপতিকে হুকুম করল আর সঙ্গে সঙ্গে 10,000 সৈন্য নিয়ে পাঠিয়ে দিল ওই কুফায়। খুঁজে বার করো ওই বীর মুসলিমকে, সঙ্গে সঙ্গে কোতল করো। রাতারাতি এসে পৌঁছে গেল 10,000 সৈন্য।
হাটে বাজারে গ্রামে ছড়িয়ে পড়লো শুরু হলো চিরুনি তল্লাশি। কোথায় কোথায় ইমাম হোসেনের চাচাতো ভাই বীর মুসলিম? মোড়ে মোড়ে ঢেড়ি পেটিয়ে ঘোষণা হলো, ইমাম হোসেনের চাচাতো ভাই বীর মুসলিমকে যে ব্যক্তি ধরিয়ে দেবে তাকে আশাতীত পুরস্কার দেওয়া হবে, আর যে ব্যক্তি ওই মুসলিমকে লুকিয়ে রাখবে গোপন করবে তার বংশকে ধ্বংস করে দেওয়া হবে। এই ঘোষণা শোনা মাত্র ওই ভীরু ভীতু কুফাবাসী বদলে গেল সঙ্গে সঙ্গে, তারা পুরনো অবস্থায় ফিরে গেল, তারা ভয় পেল। হাই আল্লাহ, হাই আল্লাহ, এ কি হলো? মুসলিম মুসলিম ওই দুই শিশু পুত্রকে নিয়ে যে বাড়িতে ছিল তারাও মুসলিমকে আশ্রয় দিতে চাইল না। তারা রাতের আড়ারে ছিটকে বের করে দিল মুসলিমকে, ছিটকে বেরিয়ে যেতে বাধ্য হতে হলো। এজিদে সেনারা ঢুকে পড়েছে, কে কোথায় পালাবে? হাত ছাড়া হয়ে গেল মুসলিমের দুই শিশু পুত্র, মুসলিমকে ধরতে পারলো না সেনারা। সেনাদের চোখে দাঁড়ালে লুকিয়ে খুঁজতে লাগলো, খুঁজতে লাগলো বীর মুসলিম কলিজার টুকরা দুই লাল ইব্রাহিম আর মুহাম্মদকে। কোথায় কোথায় হারিয়ে গেল মানুষ আমার? মুসলিম কখনো যেখানে যায় এজিদে সেনারা সেখানেই ধাই, যে কোনো মুহূর্তে ধরা পড়ে যাবে মুসলিম, চলে যাবে জান। জান যাই যাক, আমার বাচ্চাদের মুখ যেন একবার দেখতে পাই। সাত দিন কেটে গেল অনাহারে অনিদ্রায় বনে জঙ্গলে, জলা মাঠ পার হয়ে এক নিরালা নির্জনে পৌঁছালো মুসলিম। দেখতে পেল দূরে একটা ঘর, মুসলিম এগিয়ে গেল। হাঁটা চলার আর শক্তি নেই, খুবই ক্লান্ত। ঘরটার দরজার কাছে এসে মুসলিম ক্লান্ত হয়ে বসে পড়ল। ঘর থেকে বেরিয়ে এলো এক বয়স্কা মহিলা। সে মহিলা মুসলিমের দিকে তাকিয়ে বলল, কে বাবা, কে বাবা, কোথা থেকে এসেছ? বুড়ি নাম টাম জিজ্ঞেস করল। মুসলিম বলল, আমায় পানি এক গ্লাস দিন। পানি পান করে মুসলিম বুড়ির কাছে সব সত্য ঘটনা বলে ফেলল, বলে ফেলল তার দুই শিশুর কথা। দুই শিশুর কথা শুনে বুড়ি ঝরঝর করে কেঁদে ফেলল এবং মুসলিমকে আশ্রয় দিয়ে বলল, তুমি এখানেই থাকো, তুমি এখানেই থাকো বাবা, আর এখান থেকে গোপনে তোমার ছেলেদের সন্ধান করো, তাদের খোঁজ করো। কিন্তু হায়, দু একদিন পরই হাজির হয়ে গেল ওই এলাকায় এজিদের সেনাপতি ইবনে আশ্বাস কিছু সৈন্য সামন্ত নিয়ে। ওখানের একটা মসজিদে ঢেড়ি পিটিয়ে ঘোষণা হলো, ঘোষণা করলো ইবনে আশ্বাস, মদিনা থেকে আগত বিদ্রোহী বীর মুসলিম, তাকে যে ঘর থেকে পাওয়া যাবে আর যে তাকে লুকিয়ে রাখবে তাদের পুরো বংশকে কতল করা হবে। সেখানে সেখানে উপস্থিত ছিল ওই বুড়ির বেটা। এই ঘোষণা শোনার পর সে ভয় পেয়ে গেল, ভীষণ ভয় পেয়ে গেল এবং সঙ্গে সঙ্গে সেনাপতি ইবনে আশ্বাসকে জানালো, হুজুর হুজুর, সেই ব্যক্তি আমার বাড়িতে লুকিয়ে আছে। ইবনে আশ্বাস এক মুহূর্ত বিলম্ব করল না, সঙ্গে সঙ্গে জনা 50 সৈন্য নিয়ে ওই বুড়ির ঘরকে ঘিরে ফেলল। যুদ্ধ শুরু হয়ে গেল মুসলিমের সঙ্গে। মুসলিম একটা সৈন্যের হাত থেকে তলোয়ার কেড়ে নিয়ে বীর বিক্রমে লড়াই করলো। এখানে জানো, এখানে জানো মুসলিম একাই 100 অনেককে ঘায়ল করলো, অনেকের তীর বর্ষাই মুসলিমের পা আঘাত হয়ে গেল, পা খুলতে পারছে না মুসলিম, ওই বিষাক্ত তীর বর্ষার আঘাতে হাত দাঁড়াতে পারছে না। এক হাতে তলোয়ার চালাতে চালাতে কোনোভাবে ওই ঘরের ছাদে উঠে পড়ল এবং দেওয়ালে হেলান দিয়ে কোনোভাবে দণ্ডায়মান রইল। মুসলিমের হাতে তলোয়ার, এই তলোয়ার যতক্ষণ মুসলিমের হাতে, এজিদের সৈন্য সামন্তরা এক পা এগোই আর এক পা পিছই। নিচে স্পেশাল সেনাপতি ইবনে আশ্বাস উচ্চকণ্ঠে ঘোষণা করল, মুসলিম তুমি স্বেচ্ছায় ধরা দাও, আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, এরা তোমাকে বধ করবে না, তোমাকে মুক্তি দেওয়া হবে। মুসলিম বলল, আমি ধরা দিতে পারি একটি শর্তে, যদি আমার এই চিঠি নবীর নাওয়াসা ইমাম হোসেনের কাছে তোমরা পৌঁছে দাও।
এ বার্তা যদি পৌঁছে দাও গেহে দিনের ইমাম, তুমি ফিরে যাও, ফিরে যাও মদিনায়। এই কুফাবাসী বেঈমান, 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 তুমি ফিরে যাও, ফিরে যাও মাতৃভূমি সেই মদিনায়। ইবনে আশ্বাস কথা দিল, হ্যাঁ বীর মুসলিম, তোমার বার্তা আমরা এখুনি পাঠিয়ে দিচ্ছি, তুমি ধরা দাও, তোমাকে বীরের মর্যাদা দেওয়া হবে। মুসলিম এক হাত তুলে স্যালেন্ডার হয়ে গেল। সৈন্যরা মুসলিমের হাত থেকে প্রথমে অস্ত্র কেড়ে নিল, মুসলিমকে চ্যাংদুলা করে টানতে টানতে নিয়ে গেল। মুসলিম চিৎকার করে বলে উঠল, এই হলো প্রথম বেঈমানি, আমাকে বীরের মর্যাদা দিয়ে আমার হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়া হলো। এবং নিয়ে গেল সেই প্রধান সেনাপতির কাছে। সেনাপতির আদেশে সমগ্র কুফা জুড়ে ঘোষণা হলো, সমস্ত কুফাবাসীর উপস্থিতিতে বীর মুসলিমের প্রাণদণ্ড হবে আগামীকাল বেলা 10টায়। পরের দিন হাজার হাজার কুফাবাসী হাজির হলো সেই ময়দানে, এবং বীর মুসলিমকে সেই বহুতল বাড়ির ছাদ থেকে নিয়ে যাওয়া হলো। আর সমস্ত কুফাবাসী যাতে দেখতে পাই এবং ওই বহুতলা ছাদের উপরে মুসলিমের শিরচ্ছেদ করে বহুতলার ছাদ থেকে নিচেই ফেলে দেওয়া হলো, যাতে সমস্ত কুফার জনগণ দেখতে পায়। এবং এ ঘোষণার পরই কুফার শাসনকর্তা এজিদের বিরুদ্ধে মাথা তোলে, একইভাবে কোতল করা হবে। এই ভয় এই আতঙ্কিত সমস্ত কুফাবাসীর মনে জাগিয়ে দিল। মুসলিমের দুই শিশুপুত্র এতিম হয়ে গেল, তারা জানতে পারল না তাদের আব্বা জাহান আর এই নেই দুনিয়ায়। সেই মাসুম দুই ভাই গেল কোথায়? না না, তারা আশ্রয় পেয়েছে কুফার মধ্যে কোন এক ভালো মানুষ মসজিদের ইমাম সাহেবের বাড়ি। কিন্তু কদিন আর কতক্ষণ? এজিদের সৈন্য সামন্তটা খুঁজে বেড়াচ্ছে তন্ন তন্ন করে। এজিদের আদেশ সাপের চেয়েও সাপের বাচ্চার বিষ আরো ভয়ঙ্কর, খুঁজে বের করো, আমার সামনে আনো, আমি নিজে হাতে ওই মাসুম বাচ্চা দুটোকে কোতল করব। দু চার দিনের মধ্যেই পৌঁছে গেল সৈন্যরা ওই এলাকায়। আবার ঢেড়ি পেটিয়ে ঘোষণা হলো, মুসলিমের দুই শিশুপুত্রকে যে ধরে দিতে পারবে সহস্র স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে, আর যার বাড়ি থেকে পাওয়া যাবে তাদের বংশকে ধ্বংস করে দেওয়া হবে। তারপর কি হলো এই ঘটনা?